12 মাসে 13 পার্বণ। এবারে দুর্গাপূজার থিম জাগ্রত সংঘের। এদিন খুঁটি পূজার মাধ্যমে দুর্গাপূজার শুভ সূচনা করেন জাগ্রত সংঘ। তাদের দাবি, অন্যান্য বছরের মতো এবছরও তাদের পূজা মণ্ডপ দর্শকদের নজর কাড়বে। বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর এই 12 মাসে 13 পার্বণের অন্যতম শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসব। এবারে শারদ উৎসবে বাঙালির 12 মাসে 13 পার্বণকে থিম করল বনগাঁ জাগ্রত সংঘ। বৃহস্পতিবার জাগ্রত সংঘের পক্ষ থেকে শারদ উৎসবের শুভ সূচনা হয় খুঁটি পুজোর মাধ্যমে। ক্লাব সূত্রে জানা গেছে, এবারের শারদ উৎসবে তাদের নিবেদন 12 মাসে 13 পার্বণ। মূলত বাঙালির বিভিন্ন কৃষ্টি সংস্কৃতি তুলে ধরা হবে পূজা মণ্ডপে। এবারে 37তম বর্ষে পা দিয়েছে তাদের এই শারদ উৎসব। এদিন সকালে ক্লাবের সদস্যরা একত্রিত হয়ে আয়োজন করেন খুঁটি পুজোর। এ বিষয়ে ক্লাবের সম্পাদক তাপস গাঙ্গুলি বলেন, আমাদের 37তম বর্ষ, আমরা এবছর দর্শকদের জন্য 12 মাসে 13 পার্বণ উপহার দিতে চলেছি। এবার আমাদের 37তম বর্ষে থাকছে নতুন থিম, জ্যান্ত মানুষের থিম হচ্ছে। এবার প্রত্যেকবারই আমাদের প্যান্ডেল ভালো হয়ে থাকে, এবার হচ্ছে নতুন আলো। 12 মাসে 13টা উৎসব হয়, সেটাকে আমরা এবার তুলে ধরব সবার সামনে। পুজোর আর বেশি দেরি নেই, স্বাভাবিকভাবেই চূড়ান্ত ব্যস্ততা পুজোর আয়োজকদের। মণ্ডপ প্রস্তুতি থেকে শুরু করে প্রতিমা তৈরি, চূড়ান্ত ব্যস্ততা প্রতিমা শিল্পীদের। দিনরাত এক করে চলেছে প্রতিমা তৈরির কাজ। শিল্পীদের হাতে ছোঁয়ায় দেবী দশভুজা সেজে উঠছেন একটু একটু করে। চরম ব্যস্ততা পুজো আয়োজকদের। এদিন সকালে পুরোহিতের মন্ত্র উচ্চারণ, ঢাকের বাজনা সহকারে শুরু হলো জাগ্রত সংঘের খুঁটি পুজো। এ বিষয়ে ক্লাব সভাপতি মলাই বসু বলেন, দুর্গাপুজোকে কেন্দ্র করে প্রতিবছর ক্লাবের পক্ষ থেকে আমরা রক্তদান শিবিরের আয়োজন করি। এবছরও পঞ্চমীর দিন রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে, পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। পুজো আয়োজকদের দাবি, বনগাঁর অন্যান্য পুজোগুলির মতো জাগ্রত সংঘের এবারের আয়োজন দর্শকদের নজর কাড়বে। আমাদের এবারকার থিম হচ্ছে 12 মাসে 13 পার্বণ। আমাদের যে বাঙালি যে উৎসব, 12 মাসে 13 পার্বণ যে উৎসব, সেই তার ভিত্তিতে এবারে আমাদের পুজোর থিম। আমাদের পুজোর এবার রক্তদান শিবির থেকে আমরা শুরু করি। প্রতিবারই পঞ্চমীর দিন রক্তদান শিবির হবে এবং অষ্টমীতে আমাদের সকলে মিলে একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করি আমরা। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, বনগাঁ। আদি মোহিনীমোহন কাঞ্জিলাল বিপুল সম্ভার নিয়ে এবার বনগাঁতে শিমুলতলা মোড় যশোর রোড। শুভ উদ্বোধন।